পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম, কিন্তু এটাই কি তার অপরাধ? নিজ মুখে তো স্বীকারও করেছেন পারিবারিক কারণে সিরিজটা খেলা হবে না। এরপরও কেন এত সমালোচনা, কেন এতটা মুন্ডুপাত? তাই বলে কি মুশফিককে এভাবেই গালি করবেন পাকিরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি সমর্থকরা মুশফিককে নিয়ে যেভাবে ট্রল শুরু করেছে দেখলে যে কারো মন খারাপ হতে পারে। শুধু হাসি তামাশার মধ্যেই সীমাবদ্ধ নয় সে ট্রল, রীতিমতো গালাগালি করেছেন তারা। পাক প্যাশন পাকিস্তানের বেশ জনপ্রিয় একটি ফ্যান পেজ, যেখানে ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে থাকে দেশটির বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। কেবল পাকিস্তান নয়, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যে কোনো বিষয় নিয়ে তর্ক যুক্তি খণ্ডনের সুযোগ রয়েছে। আর এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মুশফিকের পিছু নিয়েছে একদল পাক সমর্থক। সম্প্রতি পাক প্যাশনের সম্পাদক সাদিক মুশফিকের দুটি কমেন্ট কোট করে টুইট করেছেন, তারপরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কমেন্ট বক্সে একের পর এক গালাগালিতে ভরে যায়। পাকিদের সে কমেন্টগুলো এতটাই অশ্লীল ও আক্রমণাত্মক যে সেগুলো নিউজে প্রকাশের অযোগ্য হওয়ায় তা স্কিপ করা হয়েছে। এদিকে গভীর রাতে ফুটপাতে শুয়ে থাকা মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন একজন ব্যক্তি। রাস্তাঘাট তখন ফাঁকা, নেই হুড়োহুড়ি। সঠিক অসহায় মানুষ খুঁজে বের করার পাশাপাশি নিবৃত্তে তাদেরকে সহযোগিতা করার ইচ্ছায় গভীর রাতে একাকী রাস্তায় নামলেও নিজেকে আড়াল করতে পারেননি তিনি। গলায় মাফলার জড়ানো মানুষটিকে ঠিকই চিনে নেই পথচারীর মুঠোফোনের ক্যামেরা। ফুটপাতে অসহায় মানুষের কম্বল দিতে যাওয়া বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের সে মুহূর্তের ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি রাতের আধারে রাস্তায় ঘুরে ঘুরে ফুটপাতে ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন দেশের এই অলরাউন্ডার। যারা জেগেছিলেন তাদের খোঁজ খবর নেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসতে সাকিবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। প্রিয় দর্শক, এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।